আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো চারটা সিলিং ফ্যান, পাঁচটা থেকে সাতটা বা দশটা এলইডি লাইট আমি যদি সোলার থেকে চালাই তাহলে আমার কত টাকা খরচ হবে। বেশিরভাগ ভাই আমাদেরকে ফোনে এই ছোট সোলার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন যে আমার তিন থেকে চারটা সিলিং ফ্যান আছে, সাথে চার পাঁচটা বা সাতটা এলইডি লাইট আছে, আমি একটা ছোট সোলার সিস্টেম নিব, তাতে করে আমার কত টাকা খরচ হবে। প্রথমে বলি, আপনি সিলিং ফ্যান এবং যে লাইটগুলো চালাবেন সেটা কি ডিসি সিস্টেমে চালাবেন না এসি, মানে 220 ভোল্টে চালাবেন? ডিসি সিস্টেমটা সম্পর্কে আমি আপনাকে বলি, ডিসি মানে হচ্ছে 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান। আপনি যদি সোলারের লাইট, সোলারের ফ্যান ব্যবহার করেন, অর্থাৎ সোলারের কিছু সিলিং ফ্যান পাওয়া যায়, সোলারের কিছু টেবিল ফ্যান পাওয়া যায়, সোলারের কিছু লাইট পাওয়া যায়, এগুলো 12 ভোল্টে চলে। আপনি যদি 12 ভোল্টের বা ডিসির বা সোলারের তিন চারটা সিলিং ফ্যান অথবা চার পাঁচটা লাইট চালাতে চান, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে, সেক্ষেত্রে আপনার কী কী লাগবে? আপনার ডিসি তিন চারটা সিলিং ফ্যান এবং ডিসি পাঁচটা লাইট চালানোর জন্য আপনি নেবেন 150 ওয়াটের সোলার প্যানেল। কথাটা বুঝবেন, 150 ওয়াটের সোলার প্যানেল, তার তিন ভাগের এক ভাগ ব্যাটারি, অর্থাৎ 50 অ্যাম্পিয়ারের একটা সোলারের ব্যাটারি অথবা টিউবুলারের ব্যাটারি, আর নেবেন হলো একটা 20 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এতে করে আপনার খরচ হবে 20,500 টাকা থেকে 22,000 টাকা। এই জিনিসগুলো দিয়ে আপনি মোটামুটি সারা রাত সারা দিনই আপনি চালাতে পারবেন। সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও পাবেন, রাত্রিবেলা ব্যাটারি থেকে ব্যাকআপও পাবেন। আপনার খরচ হবে 20 থেকে 22,000 টাকা, 150 অ্যাম্পিয়ারের 150 ওয়াটের একটা সোলার প্যানেল, 50 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি, তার সাথে হলো একটা চার্জ কন্ট্রোলার। এগুলো দিয়ে চালাবেন আপনার ডিসি 12 ভোল্টের লাইট আর ফ্যান। এবার আসি, আপনি যদি কারেন্টে লাইট ফ্যান চালান, অর্থাৎ এসি, কারেন্ট মানে হলো এসি 220 ভোল্টের, অর্থাৎ আমাদের বাসায় কারেন্টের যে লাইট চলে, কারেন্টের যে ফ্যান চলে, এই জিনিসগুলো যদি আপনি চালান তাহলে আপনার কত টাকা খরচ হবে। আচ্ছা, ধরেন যে আপনি চারটা সিলিং ফ্যান চালাবেন, চারটা সিলিং ফ্যান আমরা 100 ওয়াট করে যদি ধরি তাহলে আপনার লোড হচ্ছে কত, 400 ওয়াট। ধরলাম যে আপনি তার সাথে 10টা সর্বোচ্চ এলইডি লাইট চালাবেন, অ্যাভারেজে যদি 18 ওয়াট বা 20 ওয়াটের এলইডি লাইটও আপনি চালান, তাতে করে 10টা লাইটের ওয়াট হচ্ছে 200 ওয়াট। তাহলে সিলিং ফ্যান 4টা হলো 400 ওয়াট, লাইট 10টা হলো 200 ওয়াট, মোট হলো 600 ওয়াট। আপনার লোড যদি 600 ওয়াট থাকে তাহলে আপনি কোন সোলার আইপিএসটা কিনবেন? 600 ওয়াট লোডের জন্য আপনি কিনবেন হলো মাইক্রোটেকের 1235 এই সোলার আইপিএসটা। এটা হচ্ছে মাইক্রোটেকের 1235 মডেলের সোলার আইপিএস, এটাতে আছে হলো 750 ওয়াট। আপনি 600 ওয়াট খুব সুন্দরভাবে চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আচ্ছা, এবার আপনি 600 ওয়াটের তো মাইক্রোটেকের সোলার আইপিএস কিনলেন, এটার সাথে ব্যাটারি কত অ্যাম্পিয়ারে কিনবেন? ব্যাটারি আপনি চাইলে 150 অ্যাম্পিয়ারেরও কিনতে পারেন, আপনি চাইলে 200 অ্যাম্পিয়ারেরও কিনতে পারেন। তবে 200 অ্যাম্পিয়ার কিনাটা ভালো, ছোটো ব্যাটারির চাইতে বড় ব্যাটারিতে আউটপুটটা আপনি বেশি পাবেন। তাহলে আপনি এটার সাথে এবার কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন? আপনার যদি বাজেট কম থাকে কমপক্ষে 600 ওয়াটের সোলার প্যানেল কিনবেন, আর আপনার যদি বাজেট বেশি ভালো থাকে 750 ওয়াট থেকে 900 ওয়াট অথবা 1050 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো কিনতে আপনার কত টাকা খরচ হবে? মাইক্রোটেকের 1235 এই সোলার আইপিএসটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। ইস্টার্নের 200 অ্যাম্পিয়ারের এই যে টিউবুলার ব্যাটারি, এটার প্রাইস হচ্ছে 20,500 টাকা। আর ইস্টার্নের 150 অ্যাম্পিয়ারের যে টিউবুলার ব্যাটারি, সেটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। তাইলে আপনার এই সোলার আইপিএসের দাম আসলো 15,500 টাকা, ব্যাটারির দাম আসলো 20,500 টাকা, মোট আসলো কত, 37,000 টাকা। এখনও আমরা সোলার প্যানেল কিনি নাই মনে করেন। অনেকে বলে যে ভাই, আমার কাছে এখন সোলার প্যানেল কেনার মতো বাজেট নাই, আমি সোলারটা পরে লাগাবো, এখন আমি এই সোলার আইপিএসটা নিব আর ব্যাটারিটা নিব, তাতে করে আমার হবে কিনা? জি, আপনি এই 37,000 টাকায় সোলার আইপিএস এবং ব্যাটারিটা দিয়ে এখন কারেন্টের সাথে ব্যবহার করতে পারবেন। সোলার প্যানেল যদি নাও থাকে আপনি কারেন্টের সাথে ব্যবহার করতে পারবেন। সোলার আইপিএস যে শুধু সোলার প্যানেলের সাথে ব্যবহার করতে হয় তা না, আপনি সোলার আইপিএস কারেন্ট থেকেও ব্যবহার করতে পারবেন, সোলার প্যানেলের সাথেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পাইলাম এই মেশিনটার দাম হলো 15,500 টাকা, ব্যাটারির দাম পাইলাম হলো 20,500 টাকা, তাহলে হলো আমার 37,000 টাকা যদি আমি সোলার প্যানেল এই মুহূর্তে না কিনি। আর যদি এটার সাথে সোলার প্যানেল দিই তাহলে কত টাকা আসবে? মিনিমাম আপনি দিবেন এটার সাথে 600 ওয়াটের সোলার প্যানেল। অ্যাভারেজে চায়না এ গ্রেডের যে মনো সোলার প্যানেলগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে 95 টাকা করে,
55 টাকা করে 600 ওয়াট সোলার প্যানেলের দাম আসবে আপনার 33,000 টাকা। আপনি যদি 60 টাকা দামেরটা নেন তাহলে আসবে আপনার 36,000 টাকা। এটা ছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান লুমিনাসের সোলার প্যানেল আছে, প্রতি ওয়াট হলো 70 টাকা করে। আমাদের কাছে ইন্ডিয়ান এই মাইক্রোটেকেরই সোলার প্যানেল আছে, মাইক্রোটেকের সোলার প্যানেল প্রতি ওয়াটও 70 টাকা করে। আর আছে আমাদের কাছে লুমের সোলার প্যানেল, ইন্ডিয়ান লুমের সোলার প্যানেলগুলো প্রতি ওয়াট হলো 75 টাকা করে। আপনার যদি বাজেট না থাকে ইন্ডিয়ান সোলার প্যানেল কিনতে হবে এমন কোনো কথা নাই। আপনি চায় না এ গ্রেডের একটা মনো সোলার প্যানেল কিনলেই আপনার জিন্দগি মোটামুটি পার হয়ে যাবে, তবে অবশ্যই এ গ্রেডেরটা কিনবেন। বি গ্রেড সি গ্রেডের কম দামি সস্তা সোলার প্যানেল আপনারা কখনো কিনবেন না, তাতে করে 5-7 বছরে আপনার টাকাটা লস হয়ে যাবে। 5-7 বছর পরে বি গ্রেড বা সি গ্রেডের প্যানেলগুলো নষ্ট হয়ে যায়। আপনারা এ গ্রেডের সোলার প্যানেল যদি নেন আপনি নিশ্চিন্তে 15-20 বছর ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে খরচ কত হলো? আমাদের আগে আসছিল 36,000 টাকা, আর আমরা যদি 55 টাকা দামের 600 ওয়াট সোলার প্যানেল কিনি আমাদের দাম আসবে 33,000 টাকা। তাহলে 36,000 টাকা আর হলো 33,000 টাকা, মোট আসতেছে আমাদের 69,000 টাকা। এই 69,000 টাকা হলো আপনার প্রাইমারি খরচ। এই 69,000 টাকার পরে আপনার লাগবে হলো প্যানেলগুলো বসানোর জন্য অ্যাস্ট্যান্ড, আপনার লাগবে হলো কেবল, হ্যাঁ, এবং এটার একটা ইনস্টলেশনের কস্ট। এভারেজে 75,000 টাকার ভিতরে আপনি এই 600 ওয়াটের সোলার প্যানেল, মাইক্রোটেকের 1235 সোলার আইপিএস এবং এই স্ট্যান্ডের 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি, এটা মোটামুটি 75 টাকার প্লাস মাইনাস 75 টাকার ভিতরে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। এটা দিয়ে আপনি 4টা সিলিং ফ্যান, 10টা এলইডি লাইট খুব সুন্দর মতো চালাতে পারবেন। অনেকে বলে যে ভাই আমি সাথে একটা টিভি চালাতে চাই, হ্যাঁ আপনি একটা ফ্যান কমায় দিয়ে আপনি একটা টিভিও চালাতে পারেন। দর্শক মণ্ডলী, মাইক্রোটেকের সোলার আইপিএস নিয়ে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার দরকার নাই, কারণ আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা মোটামুটি এতদিনে জেনে গেছেন যে মাইক্রোটেকের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এগুলো পিওর সাইনওয়েভ মেশিন, এগুলোতে অটো কাট করা আছে, এটা ডিসপ্লেতে সব কিছু দেখা যায়, এটা স্মার্ট মোডে চালানো যায়, এটা অলওয়েজ সোলারকে প্রায়োরিটি দেয়, এটাতে গ্রিড চার্জিংটা অফ করে রাখা যায়। অপশানগুলো মোটামুটি আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে, তো এই ভিডিওটাতে আর আমি সেটা ডিটেলস আর বলার দরকার নাই, আপনারা যেহেতু জানেন। তারপরে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান মাইক্রোটেকের সোলার আইপিএস নিয়ে আমাদের অনেকগুলো রিভিউ দেওয়া আছে, আমাদের রিভিউগুলো দেখে নেবেন। তো আরেকটা হিসাব আমি আপনাদেরকে বুঝাই দিই। এখানে আমরা 75,000 টাকা প্লাস মাইনাস আপনাকে একটা হিসাব দিলাম। আপনি যদি একটু কম ওয়াটের সোলার সিস্টেম দিয়ে করেন, ধরেন এখানে মিনিমাম 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 600 ওয়াটের সোলার প্যানেল ইউজ করার জন্য আমরা সাজেস্ট করি। এখন হয়তো বা আপনার বাজেট নাই, আপনি 75,000 টাকা হয়তো বা এখন খরচ করার মতো আপনার ইচ্ছা নেই, তাহলে আপনি 300 ওয়াটের সোলার প্যানেল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনি 200 অ্যাম্পিয়ারের সোলার, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি না নিয়ে 150 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারি নেবেন। 150 অ্যাম্পিয়ারের টিউবুলার ব্যাটারির প্রাইস হচ্ছে 17,500 টাকা, 300 ওয়াটের সোলারের প্যানেলের দাম আসবে হলো আপনার 16,500 টাকা, আর এ আইপিএসটার প্রাইস আসবে হলো আপনার 15,500 টাকা। টোটাল প্রায় 50,000 টাকার ভিতরে আপনি 300 ওয়াটের সোলার সিস্টেম দিয়ে যদি করেন আপনার কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি 600 ওয়াট বা তার চাইতে একটু বেশি সোলার প্যানেল দিয়ে করেন তাহলে আপনার 75,000 টাকার আশেপাশে খরচ হবে। তো দর্শক মণ্ডলী, এবার আপনি জিজ্ঞাসা করবেন যে আমি ব্যাকআপ কতক্ষণ পাবো। এবারে যে 500 ওয়াট যদি লোড দিয়ে আপনি চালান, এই 200 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি থেকে আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনি যদি 750 ওয়াট ফুল লোড দিয়ে চালান সেক্ষেত্রে আপনি 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনার লোড যত বেশি দিবেন ব্যাকআপ টাইমটা আপনি কম পাবেন, লোড যত একটু কমায় দিবেন তত আপনার ব্যাকআপ টাইমটা আপনি একটু বেশি পাবেন। তো মোটামুটি আমি একটু সংক্ষেপে এই আইপিএসটা সম্পর্কে এবং খরচ সম্পর্কে আপনাদেরকে একটা ডিটেলস আইডিয়া দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনাকে খুঁজতে হবে না। ভালো থাকবেন দর্শক মণ্ডলী, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।